পরিতের দেশে টিনটিন। প্রতিদিনের মতো আজও ঘুম চোখে ঠাকুমার কাছে এসে গলাটা জড়িয়ে ধরে টিনটিন, বলে, ঠাকুমা, আজ পরিদের গল্প শোনাও, আমি ঘুমাবো। গান শুনিয়ে, গল্প বলে যেসব ছোটদের ঘুম পাড়ানো হয়, টিনটিন সেই ছোটদের দলে। রোজ ঘুমের সময় একটা করে গল্প শোনাতেই হবে, রাজপুত্রের গল্প, চাঁদের দেশের গল্প, স্বার্থপর দৈত্যের গল্প, যারই গল্প হোক শোনাতেই হবে। মিষ্টি ছেলে এই টিনটিন, তাই ঠাকুমাও তাকে গল্প শোনাতে ভালোবাসেন। সে ছিল এক আজব দেশ। টিনটিনের মাথায় হাত বোলাতে বোলাতে গল্প শুরু করলো ঠাকুমা। যে সব ছেলে মেয়েরা দুষ্টুমি করে না, তাদের পরি খুব ভালোবাসে, তাদের কথা শুনে তাদের উপকার করে। যারা হিংসুটে দুষ্টু, তাদের কাছে কখনো আসে না ওরা। আজকের গল্পটা খুব সুন্দর, বলে ওঠে টিনটিন। ঠাকুমাকে আরো জড়িয়ে ধরে সে, চোখ দুটো বুজে আসছে, মিষ্টি একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছে টিনটিন। কিছুক্ষণ পরে সে দেখতে পেল একটা সুন্দর পরী তার সামনে এসে দাঁড়িয়েছে, নীল আকাশের মতো ডানার রং, মুখে হাসি। পরী টিনটিনকে বললে, যারা খুব ভালো, যারা আমাদের দেখতে চায়, তাদের কাছে আমরা আসি। পরী আলো বলল, যারা কাউকে হিংসে করে না, সবাইকে ভালোবাসে, তাদের আমাদের দেশে নিয়ে যাই, সেখানে শুধু আনন্দ, কোনো দুঃখ নেই। এই কথা শোনার পর টিনটিন বলে, আমি তোমাদের সাথে যাব। পরী বলল, তোমায় আমাদের দেশে নিয়ে যাব, এই জন্যই তো এসেছি। টিনটিনের আবার প্রশ্ন, আমরা কোন গাড়িতে যাব তোমাদের দেশে? পরী হেসে বলল, তুমি তো আমার সাথে যাবে, তার জন্য কোনো গাড়ির দরকার হবে না, আমরা আকাশ পথে যাব। এই বলে পরী টিনটিনকে নিয়ে আকাশ পথে রওনা হলো। পরীর এক হাতে জাদুদণ্ড, আর এক হাতে টিনটিন। টিনটিন দেখল পৃথিবী থেকে অনেক দূরে উঠে এসেছে, আকাশ পথে যেতে যেতে তার আর আনন্দ ধরে না। অবশেষে টিনটিন পরীদের দেশে এলো। পরীদের দেশ দেখে টিনটিন তো অবাক, নানা ধরনের পরীদের সাথে আলাপ হলো, লাল পরী, সবুজ পরী, হলদে পরী, আকাশ পরী, জল পরী, যেন পরীদের মেলা। চারিদিক দিয়ে পরীরা টিনটিনকে ঘিরে ধরেছে, কথা বলছে, হাসছে নিজেদের মধ্যে। টিনটিনের সাথে একে একে সবার আলাপ হলো। টিনটিন পরীকে বলল, কি সুন্দর এখানকার সব কিছু। কিছুদিনের মধ্যেই সবাইকে আপন করে নিয়েছে টিনটিন। পরীরা ওকে খুব ভালোবাসে, নানা রকম ফুল, পাখি, প্রজাপতির মধ্যে টিনটিন মিশে গেছে। গাছে গাছে কাঠবিড়ালি ঘুরে বেড়ায়, টিনটিন কাঠবিড়ালির সাথে খেলা করে, হরিণের বাচ্চাদের আদর করে। এভাবেই দিন চলে যায়। পুরনো অভ্যাসটা টিনটিনের কিন্তু এখনো যায়নি, ঘুমের মধ্যে ওর গল্প চাই চাই। রোজকার মতো গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে টিনটিন। আকাশে মেঘ করে বৃষ্টি এলো, করাত করাত করে বাজ পড়লো যেন কোথায়। ঘুম ভেঙে গেল টিনটিনের। পরী রানী, বলে ডেকে উঠল, নীল পরী, লাল পরী কোথায়? ওরা তো এইখানেই ছিল। ঠাকুমা বলল, ঘুমের মধ্যে অত হাসছিলি কেন? নিশ্চয় খুব সুন্দর স্বপ্ন দেখছিলি। টিনটিন বুঝতে পারে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। থ্যাংক ইউ।